কিছু কিছু সাবজেক্টে আপনাকে কোয়ালিফাইড দেখাবে, কিছু কিছু সাবজেক্টে ইন প্রোগ্রেস দেখাবে, কিছু কিছু সাবজেক্টে আপনাকে আনকোয়ালিফাইড দেখাবে। আনকোয়ালিফাইড যে সমস্ত সাবজেক্টে দেখাবে, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। উইন্টারের দিন শেষ, স্প্রিং শুরু হয়েছে এবং হামসাদে আজকে 6 ডিগ্রি টেম্পারেচার, খুব সুন্দর রোদ উঠেছে এবং আমরা বিচে এসেছি ঘুরতে। বিচে বসে বসে এখন চা খাচ্ছি। আর আমার বিভিন্ন ধরনের অ্যানালিসিস ছিল বিভিন্ন কান্ট্রি নিয়ে, এটাকে কাইন্ড অফ ডিপ্লোমা মনে করছি আমি, ডিপ্লোমা অফ ইমিগ্রেশন। লাইক আমি নেক্সট যে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে সিটিজেনশিপ ইন ফিনল্যান্ড, ফিনল্যান্ডে সিটিজেনশিপ কীভাবে পাবেন সেটা নিয়ে, ফিনিশ সিটিজেন হতে হলে কী করতে হবে, রিকোয়ারমেন্ট স্টেপ বাই স্টেপ। তারপরে আসতে যাচ্ছে সিটিজেনশিপ ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে কীভাবে সিটিজেনশিপ পাবেন এবং সেটার স্টেপ বাই স্টেপ প্রসেস। এই ভিডিওগুলো আপকামিং ভিডিও। বাট এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইডেনে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন তারা কী করতে হবে এরপর। সুইডেনে অলরেডি যারা অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য এই বছর অ্যাপ্লিকেশন করেছেন, যেটা ক্লাস শুরু হতে যাচ্ছে এই বছরের সেপ্টেম্বর মাসে, তারা অলরেডি তো অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, এখন আপনারা ওয়েট করছেন। কিছু কিছু সাবজেক্টে আপনাকে কোয়ালিফাইড দেখাবে, কিছু কিছু সাবজেক্টে ইন প্রোগ্রেস দেখাবে, কিছু কিছু সাবজেক্টে আপনাকে আনকোয়ালিফাইড দেখাবে। আনকোয়ালিফাইড যে সমস্ত সাবজেক্টে দেখতে হবে কী কারণে আপনাকে আনকোয়ালিফাইড করেছে। যদি আনকোয়ালিফাইডের ভ্যালিডিটি না থাকে, অর্থাৎ যদি আপনার কাছে মনে হয় আপনাকে অযৌক্তিক কারণে আনকোয়ালিফাইড করা হয়েছে, তাহলে ইমিডিয়েটলি university@admissions.ac ইমেল করতে হবে এবং ইমেল করে তাদেরকে জিজ্ঞেস করতে হবে এবং তাদেরকে ক্ল্যারিফাই করতে হবে যে আপনি কী কারণে কোয়ালিফাইড এবং আপনাকে আনকোয়ালিফাইড হয়েছে করা হয়েছে ইলজিক্যালি। যদি তারা এরকম দেখে তাহলে তারা এটাকে আপডেট করবে। আর যদি কোনো কারণে আপনার মনে হয় যে আপনি আনকোয়ালিফাইড হয়ে গেছেন, তাহলে আপনি সেক্ষেত্রে সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন না এখন আর। যদি সাবজেক্ট চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে এটা লেট অ্যাপ্লিকেশন হবে, সো এখন আর কিছু করা সম্ভব না। অর্থাৎ আপনি অ্যানালিসিস ছাড়াই সেই সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করেছেন যেখানে স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করে না এবং সেজন্যই আপনাকে সেখানে আনকোয়ালিফাইড করা হয়েছে। যদি আপনি 4টার মধ্যে 3টা সাবজেক্টও আনকোয়ালিফাইড হয়ে যান, ডোন্ট বি ইম্প্যাশেন্ট, ইম্প্যাশেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, অধৈর্য হবেন না, ধৈর্য রাখবেন। যেই কোর্সটাতে আপনি কোয়ালিফাইড হচ্ছেন সেটা তো আপনার অ্যাডমিশন হতে পারে। সো এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি 4টা সাবজেক্টের মধ্যে যদি 4টা সাবজেক্টেই, যদি আপনি সেম ইউনিভার্সিটি অথবা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে থাকেন 4টাতেই, তাহলে যদি 4টাতেই আনকোয়ালিফাইড হন তাহলে আপনার অ্যাডমিশন হবে না, এটা আপনি 100% শিওর ধরে রাখতে পারেন। যদি 3টাতে আনকোয়ালিফাইড হয়, 1টাতে কোয়ালিফাইড থাকেন, তাহলে আপনি মনে রাখতে পারেন যে 1টাতেও অ্যাডমিশন হওয়ার পসিবিলিটি থাকতে পারে, যদি ফিল্ড থাকে, যদি ওখানে প্লেস থাকে। আর অনেক ক্ষেত্রে রিজার্ভ লিস্ট আসতে পারে, অর্থাৎ ওয়েটিং লিস্ট যেটা সেটা আসতে পারে। দেন আপনার আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনি যখন 4টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্টে কোয়ালিফাইড, 2টা সাবজেক্টে আনকোয়ালিফাইড হতে পারেন, তখন সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় 2টাতেই ওয়েটিং লিস্টে চলে আসে, অর্থাৎ আপনি প্লেস পাবেন না, আপনাকে ওয়েটিংয়ে রেখে দিবে। রিজার্ভ লিস্টে রাখা মানে হচ্ছে আপনাকে কল করা হবে পরে। সাধারণভাবে রিজার্ভ লিস্ট থেকে সুইডেনে কাউকেই ওইভাবে ডাক দেওয়া হয় না, কারণ ভিসার প্রসেসিং প্লাস সব কিছু মিলিয়ে অনেক দেরি হয়ে যায়। সো রিজার্ভ লিস্টে আসা মানে হচ্ছে আপনি ধরে নিতে পারেন যে আপনার এই বছর অ্যাডমিশন হবে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমাদের নর্ডিক টান্সের এক্সপিরিয়েন্স থেকে বলছি। সেই জন্য আমরা যাদেরকে দেখি যে রিজার্ভ লিস্টে এসছে, তাদের সাথে আমরা অ্যাডমিশন অফিসারের সাথে কথা বলি এবং কথা বলে আমরা শিওর হয়ে নিই যে তারা এই বছর অ্যাডমিশন হবে কি হবে না, বা যদি হয়েও থাকে কত তারিখে বা কবে দিকে হতে পারে, এটা নিয়েও আমরা কথা বলি। বাট এটা আমরা এখান থেকে স্টুডেন্ট থেকে করতে পারি, বাট সাধারণভাবে আপনি অ্যাজ এ স্টুডেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসারের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারবেন না। সো আপনাকে ধরে রাখতে হবে যে আপনি ওই বছর অ্যাডমিশন পাবেন না, সো নেক্সট ইয়ারের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। নেক্সট ইয়ারের জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে এমন এমন যে সেশন, সেই সেশনে আপনি এই বছরের জুন মাস থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি নর্ডিক টান্সের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে service@nordictrans.ac ইমেল করেন এবং আমাদের সাথে কথা বলেন। আমার সাথে আপনি যদি এলিজিবল হন অ্যাপ্লাই করার জন্য, তাহলে খাদিজা অথবা দিনা আপনার সাথে আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবে 15 মিনিটের, যেখানে আমি আপনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আপনার গোল, এইম এবং আপনার স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করছে কিনা অ্যাপ্লিকেশনের জন্য। দেন আমরা ডকুমেন্টস প্রিপারেশন দিয়ে জুন মাস থেকে আপনার জন্য কাজ করা শুরু করবো এবং আমরা অ্যাডমিশন নিশ্চিত করবো। আর যারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনারা 4টা সাবজেক্টের মধ্যে 3টা অথবা 4টাতে অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছেন, তাহলে বুঝতে হবে যে আপনি অলরেডি স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করেছেন। তবে
এত খুশি হওয়ার কিছু নাই। অনেক সময় চারটা সাবজেক্টে কোয়ালিফাইড হয়েও অনেকে অ্যাডমিশন পায় না, রিজার্ভ লিস্টে থাকে, কারণ যে সে যে কোর্সগুলোতে বা যে সাবজেক্টগুলোতে সে অ্যাপ্লাই করেছে সেগুলো খুব ডিমান্ডেবল, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে বিভিন্ন মানুষজন অ্যাপ্লিকেশন করেছে যারা তার চেয়ে অনেক বেশি যোগ্য প্লেস পাওয়ার জন্য। তখন দেখা যায় অনেকেই দুটা তিনটা সাবজেক্টের রিজার্ভ লিস্টে বা ওয়েটিং লিস্টে থাকে, সেজন্য খুব বেশি আনন্দিত না হয়ে ওয়েট করতে হবে, এবং সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আপনি অ্যাডমিশন পান। যদি আপনি আসতে চান, অবশ্যই আপনি আসার জন্য অনেক আপনার শ্রম সময় সব কিছু ব্যয় করেছেন, তো আপনি অবশ্যই আসতে চান, তো সেক্ষেত্রে দোয়া করতে হবে এবং চাইতে হবে যে অবশ্যই যেন আপনি অ্যাডমিশন পান, প্লেস পান। এটা তো গেল, আর যারা যারা অলরেডি প্লেস পেয়ে যাবেন তাদেরকে কী করতে হবে? প্লেস পেয়ে যাওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে ইনভয়েসের জন্য নক করা, এবং ইনভয়েসের জন্য নক করে সাথে সাথে টিউশন ফিটা, যদি আপনি শিওর থাকেন টিউশন ফিটা পে করে দেওয়া। টিউশন ফি পে করার পর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টস প্রিপারেশন করতে হবে, এবং ডকুমেন্টস প্রিপারেশন হয়ে যাওয়ার পর ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে। মাথায় রাখতে হবে যে ভিসার অ্যাপ্লিকেশনটা যেন এপ্রিল মাসের লাস্টের দিকে হয়ে না যায়, যেন মে মাসে হয়, কারণ তিন মাসের একটা ডেডলাইন থাকে বা তিন মাস আগে অ্যাপ্লিকেশন করা যায় না, এরকম একটা রুলস আছে মাইগ্রেশন ব্যাংকে। সো মাইগ্রেশন এজেন্সি থেকে যে রুলস আছে সেটাকে ফলো করতে হবে। যদি আপনারা এমন কেউ যদি থাকেন যে অ্যাডমিশন পেয়েছেন, এখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে নিজে নিজে করতে চাচ্ছেন না বা পাচ্ছেন না বা আপনার সময় নেই, তাহলে আপনি service@nordictrans.ac এখনই ইমেল করুন এবং শিওর রাখেন যে আপনি কিউতে আছেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। আমাদের সাথে এরকম অনেক স্টুডেন্ট নক করেছে যারা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করছে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন আমাদের মাধ্যমে করতে চায়, অর্থাৎ নর্ডিকট্রান্সের মাধ্যমে করতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেককে একটা কিউতে রেখেছি, কিউ নাম্বার দিয়েছি, কিউতে রেখেছি যেন আমরা তাদের কেসগুলো হ্যান্ডেল করতে পারি। সো অনেক বেশি ভিসা অ্যাপ্লিকেশন চলে আসলে তখন দেখা যাবে আমাদের এক্সিস্টিং কাস্টমার প্লাস হচ্ছে আমাদের অন্য অন্য যা যে স্টুডেন্টরা নিজে নিজে অ্যাপ্লাই করে আমাদের মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে, এই দুইটা মিলিয়ে হয়তো আমরা একসাথে কুলায় উঠতে পারবো না, কারণ মে মাসের ফার্স্ট উইকের মধ্যে আমাদের সব ভিসা আমরা ছেড়ে দিব অ্যাপ্লিকেশনগুলো। সো আমাদেরকে সেজন্য একটা কিউ একটা সিস্টেম মেনটেন করতে হবে। এই সিস্টেমটা আমরা এখন থেকেই মেনটেন করা শুরু করেছি, যেহেতু এটা মার্চ মাস, সামনের মাসের সাত তারিখে এপ্রিলের সাত তারিখে অ্যাডমিশনের জন্য রেজাল্ট আসবে, এবং সেই রেজাল্ট অনুযায়ী আমরা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নিব। আপনারা যারা যারা চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, আর যারা যারা নিজের অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই নিজের অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং আপনাকে খুব খেয়াল মতো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য খুব সুন্দর করে আপনাকে নিখুঁতভাবে কোনো ভুল ছাড়া অ্যাপ্লিকেশনটা ছাড়তে হবে, অ্যাপ্লিকেশনটা করতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এইটাই হচ্ছে মোটামুটি পরের ধাপ অ্যাডমিশনের জন্য, এখন আর ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই, আপনাকে ওয়েট করতে হবে এবং নিজেকে প্রিপেয়ার করতে হবে। নিজেকে কীভাবে প্রিপেয়ার করতে হবে সেটা নিয়ে আগে অনেক ভিডিও হয়েছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। আমি বলবো নর্ডিকট্রান্সের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, নর্ডিকট্রান্স অলরেডি 50,000 সাবস্ক্রাইবার ক্রস করেছে, এবং আলহামদুলিল্লাহ নর্ডিকট্রান্স সামনের দিকে আরও সুন্দর করে সাবস্ক্রিপশনের দিকে আগাচ্ছে সুন্দরভাবে। আমার আসলে বাংলাদেশিদেরকে হেল্প করার সাথে সাথে তাদেরকে বাংলাদেশের উন্নতির প্রসঙ্গে কাজ করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি স্বপ্ন দেখছে যে নর্ডিক কান্ট্রিজে তারা আসবে, রিসার্চ করবে, তারা এখানে রিসার্চকে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাবে, তাদেরকে নিয়ে কাজ করাটাই হচ্ছে আমার মেইন লক্ষ্য। এবং শুধুমাত্র নর্ডিক কান্ট্রিজ না, নর্ডিক কান্ট্রিজ ছাড়াও আরও যে সমস্ত কান্ট্রি আছে, যেমন অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, দ্য US আছে, দ্য UK আছে, এই ধরনের কান্ট্রিগুলো যেগুলো আছে, যেগুলো ডেভেলপড কান্ট্রি, সেই সমস্ত কান্ট্রিগুলো নিয়েও আমার ফোকাস, যে আমি কীভাবে ওই সমস্ত কান্ট্রিতেও আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে তাদেরকে একটা বেটার লাইফ প্লাস হচ্ছে বেটার জেনারেশনের শুরু করে দিতে পারে। সো এই জন্য যারা যারা আপনারা অলরেডি আমার নর্ডিক ট্রান্সের বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ভিডিও ফলো করছেন, সো সেগুলো তো ফলো করবেনই, নতুন নতুন অনেক ভিডিও আসছে। মেইন যে ফোকাস থাকবে ভিডিওর সেটা হচ্ছে নেক্সট ফোকাসগুলো থাকবে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সিটিজেনশিপ এবং PR নিয়ে, আর নেক্সটে আমি কানাডার PR নিয়ে অনেকগুলো স্কিম নিয়ে আমি ভিডিও রেডি করছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। কান্ট্রিজগুলোর যেই কান্ট্রিগুলো আছে এখানে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, এই কান্ট্রিগুলোর PR পেতে গেলে কী করতে হবে সেটা নিয়ে অনেক ভিডিও বানাচ্ছি। সো আমার কাছে মনে হয় যে আমি ফাস্ট ওয়েতে এখন কাজ করছি, আমি খুব বড় ওয়েতে এখন কাজ করছি, এবং এই ফাস্ট ওয়েতে যেন আমি সাকসেসফুল হই সেজন্য আপনাদের সাহায্য দরকার আমার। এবং আপনাদের সাহায্য কীভাবে দরকার সেটা হচ্ছে আপনারা অনেক বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং আমাকে সমর্থন করবেন যেন আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি। আপনাদের লাইক, আপনাদের কমেন্টস, এগুলো আমাকে ইন্সপায়ার করবে, আমার ভিডিওতে বেশি বেশি ভিউ হওয়া আমাকে ইন্সপায়ার করবে আমার নতুন করে ভিডিও বানানোর লক্ষ্যে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, যারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, যারা SI অ্যাপ্লিকেশন করেছেন, যারা SI স্কলারশিপ পেয়ে যাবেন সামনের 28 এপ্রিল, তাদেরকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং তাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি সুইডেনে। যারা যারা অ্যাডমিশন পাবেন, টিউশন ফি দিয়ে পড়তে আসবেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের গর্ব আপনারা, সেজন্য আমরা আপনাদেরকে নিয়ে প্রাউড করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।